হ্যালো বন্ধুরা, আমি ইংনাথ অফিসিয়ালে একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভয়েসটি নতুন শুনে থাকেন, তো প্লিজ প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও, তাকে আমি যখন নতুন নতুন এমন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনবো তার নোটিফিকেশান জানাবো আপনার ফোনে খুব সহজেই পৌঁছে দেবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক একটি ইন্ট্রোর পর। তোমরা ফিরে এসেছি ভিডিওর মধ্যে। তো আজকের এই ভিডিওটি ভাই তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে চলেছে, ওই জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা দেখো, কারণ তোমাদের যে নতুন হিরো যে সিজনটা যে চেঞ্জ হয়ে গেছে ওটা কালকে হয়ে গেছে, তোমরা র্যাঙ্ক পুশিংয়ের জন্য অনেক অনেক ভাই হেল্প টিপস এটা। তোমরা দুটো সিক্রেট প্লেস তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার হিরোইকে পৌঁছে যেতে পারবেন। তো ওই জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? অন্তত আমি আশা করি তোমার এই ভিডিওটা দেখার পর তোমার অনেকটা অনেকটা হেল্প হবে তোমার গেমের মধ্যে র্যাঙ্ক পুশিংয়ের জন্য। ওই জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবো, ওকে? তো চলো বেশি বকবক না করে ভিডিওর দিকে ডাইরেক্ট এগো। তো বন্ধুরা, এখানে দেখো সবার প্রথম যে সিক্রেট প্লেসটা আছে ওটাতে আপনার আসার জন্য সবার প্রথম আপনাকে কিন্তু পেগে আসতে হবে। আর এটা তো তোমরা জানোই যে র্যাঙ্ক ম্যাচে গ্লাইডার দিয়ে দিয়েছে ভাই, গ্লাইডার এটা অনেক ভালো হয়েছে, অনেক খারাপ হয়েছে আমি বলবো। তো দেখো গ্লাইডার কিন্তু আপনি যখন লাভবেন লেবে কিন্তু গ্লাইডার নিয়ে নেবে, আপনি যদি সোলোতে খেলেন তো গ্লাইডার নিয়ে নেবে, আর যদি স্কোয়াডে খেলেন তাও হবে, আপনার সব টিমমেটে যদি থাকে গ্লাইডার তো খুবই ভালো হবে। তো এইখানটা আসার পরে দেখুন আপনি জাম্প করবেন, তো জাম্প করার পরে তোমার দেখে নাও লোকেশানটা যে আমি কোথায় আছি। তো এইখানে আসার পরে কিন্তু জাম্প করার পরে আপনি কিন্তু গ্লাইডার নিয়ে নেবেন। তো গ্লাইডার নিয়ে উঠতে উঠতে ভাই এবার কোথায় যাচ্ছি শুধু তোমরা দেখো, তোমার দেখলে তো অন্তত অবাক হয়ে যাবে, কারণ এটা ভাই খুবই সুন্দর একটা জায়গা। তোমরা এখানে কিন্তু খুব র্যাঙ্ক পুশিং করতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু হিরোইকে মারতে পারো, কোনো আপনার র্যাঙ্ক কিন্তু মাইনাস হবে না। তো এইখানে দেখো আমি ভাই কোথায় চলে এসেছি, তো এইখানে দেখো এইখানে লাভার পর কিন্তু এবারে কিন্তু আপনি এখানে পুরো আরামসে সার্ভাইভ করতে পারবে, আপনার কিন্তু কেউ মারতে পারবে না। আপনার যদি পিছন থেকে কেউ মারে তো সাইডে আপনি সরে যাবেন, সরে গিয়ে সামনের দিকে যাবে। এবার বেশি এই জায়গাটা হুটোপাটা করবে না, কারণ বেশি হুটোপাটা করতে গেলে আবার পড়ে যায়, আমি নিজে দেখেছি। তো এরকম ভেসেই থাকে এর উপরে। তো এইখানে একটা এনিমি এসেছিলো, আমি এক্ষুনি মারবো দেখো, একটা গাড়ির। তো এখান থেকে আপনি এনিমি টেনিমি সব কিছুই মারতে পারবে। তো আমি দেখো এইখানে এনিমিটাকে মারছি। তো এখানে তোমরা খুব ভালো এটা প্লেস তোমরা ইউজ করো গেমের মধ্যে, নতুন সিজনতে চলে এসেছে তোমরা ইউজ করো, খুবই ভাই হেল্পফুল হবে আপনার জন্য। তো চলো পরের যে টিপসটা আমরা দেখে নেবো। আর একটা কথা বলে যে এখান থেকে তোমরা আবার উড়ে উড়ে কিন্তু অন্য অনেক কিছু ছাদে কিন্তু যেতে পারবে, অনেক উঁচু উঁচু জায়গাতে কিন্তু এখান থেকে গ্লাইডারে করে যেতে পারবে তোমরা, ওকে? তো সেগুলো আমরা দেখালাম না, সেগুলো তোমরা দেখে নিও নিজেরাই। তো বন্ধুরা, সেকেন্ড যে সিক্রেট প্লেসটা আছে হাইডিং প্লেস, তো তোমরা এটা দেখো, ওটা ভাই খুবই সুন্দর, তোমরা দেখলে অবাক তো হয়ে যাবে। সবার প্রথম নিচের থেকে পুরো লুট করে নেবে, একদম পুরো ভালোভাবে ভাই লুট করে নেবে বন্ধুরা মিলে বা যদি সোলো খেলো তাও ভালো। তো এইখানে দেখো আসার পর তারপর এই টাওয়ারটাতে উঠবে, ওঠার পর এবার ছুটে যাবে, ছুটে যাওয়ার পরে আপনি কিন্তু গ্লাইডারের বাটনে ক্লিক করবে, মানে ডবল ট্যাপ করবে। তো যাওয়ার পর দেখো ভাই কোথায় চলে যাচ্ছি, তো র্যাঙ্ক ম্যাচে এটাও খুবই হেল্পফুল, আপনি কিলো কিন্তু পাবেন, কারণ র্যাঙ্ক ম্যাচে সবাই কিন্তু ফ্যাক্টরির ওপরে উঠে বসে থাকে, কিন্তু ওদের কাছে গান থাকে না, কারো কাছে হলেও একটা হয়তো গান থাকে, তাও বাউন্টি টোকেনে ওরা পায়। তো দেখো এইখানে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে কিলো পেয়ে যাবে, আর আপনি কিন্তু মানে এখানে সার্ভাইভও করতে পারবে। তো এখানে আমার যারা এখানে বসে থাকবে তারা তো অবাক হয়ে যাবে, যা ভাই গ্লাইডারে করে এসে মেরে দিল একদম পুরো, তো ওদের তো মাস পুরো চলে যাবে মাইনাস। তোমরা খুবই সুন্দর একটা প্লেস তোমরা ইউজ করো, অবশ্যই ইউজ করো, খুবই সুন্দর একটা টিপস দেখবে তোমাদের গেমের মধ্যে অনেক মানে র্যাঙ্ক পুশ হচ্ছে, নতুন সিজন তো চলে এসছে, ওই জন্য র্যাঙ্ক পুশিং করো একদম আরামসে ভাই, র্যাঙ্ক পুশিং করো। তো তোমরা ভিডিও ছিল এইটুকুই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ প্লিজ ভালো লাগলে ভাই একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। আর ততক্ষণ দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা ভাই ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।